আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন একটি সিঁড়ির ভিডিও প্রথম থেকে দেখে আসি। হয়তো ভিডিওটি আপনার জন্য অবশ্যই কার্যকর হতে পারে, কেননা সিঁড়ির চৌকি একটি বহুত গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজটি অনেক সময় সিঁড়িগুলো চৌকি ফেটে যায়, কাতুনি ফাটল ধরে, সেটি কাজ করতে হলে সঠিক নিয়মে করতে হয়। তো দেখতেছেন আপনারা যে কাজটি আপনাদের দেখালাম, এই সিঁড়িতে কিন্তু রড বাঁধা হচ্ছে L4-এ। L4 মানে তো অবশ্যই বোঝেন সবাই, সেটি হচ্ছে 4 ভাগের 2 ভাগ 2 সাইডে, মাঝখানে 1 ভাগ, সেই হিসাবে রড বাঁধা হয়েছে। তো দেখতেছেন এখানে কিন্তু কেচি সিঁড়ি করা হয়েছে, সেই কেচি সিঁড়িটি কিন্তু এখানে কিন্তু বিমটা কিন্তু একদমই কাছাকাছি। অনেক সময় এরকম সিঁড়ির যে চৌকি থাকে, যে চৌকি থেকে সিঁড়ির যে ডালটা সেটা সমান সমান থেকে যায়, সেই জন্য অনেক সময় বিমে রড ঢুকাতে অনেক সমস্যা হয়। তো এখানে কিন্তু কীভাবে ঢুকেছি সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি আগেও, এখনও দেখাচ্ছি। এটা কিন্তু একটি সার্কুলার বক্স হচ্ছে। তো যদি সিঁড়ির চৌকি যদি আপনার বড় হয়ে যায়, রুমে যদি জায়গা না থাকে, সেই হিসাবে কিন্তু এরকম একটি বিম দুই সাইডে দিতে হবে। শুধু বিম দিলেই হবে না, এখানে কিন্তু কলমের গোড়া থেকে ভাগ করে ঘনভাবে রিং বাঁধতে হবে। আর রিং ঘন বাঁধার উদ্দেশ্য কী, পুরাটা নয়, সবসময় গোড়া দিয়ে একটু ঘন দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যতই চাপ করুক একটি, তাহলে বিম ঘন করলে সেখানে কিন্তু কখনোই চাপে বাঁকা করতে পারে না এবং বাঁধতে পারে না, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। দেখতেছেন এই সিঁড়িটা কিন্তু খুবই সুন্দর একটি সিঁড়ি বানানো হয়েছে। এই দেখতেছেন ঢালাই শেষ হয়েছে, তাহলে শেষ হওয়ার পরে যে সার্কুলার বক্সটি দেখতেছেন, গাঁথনি কিন্তু হবে, সার্কুলার বক্স কিন্তু বাড়িয়ে থাকবে, গাঁথনি কিন্তু এর ভিতরে হবে। সেই জন্যই কিন্তু এখানে বিমগুলো দেওয়া হয়েছিল। এই জন্যই বলি যে আসলে কাজ করার আগে খুবই ভালোভাবে চিন্তাভাবনা করে করতে হবে। অনেক সময় করার পর যদি আপনার সিঁড়িতে ওঠার পর অনেক সময় সিঁড়ি ভাইব্রেশন মারে, কাঁপতে পারে। রাস্তার পাশে যদি কোনো বিল্ডিং করা হয়, দেখবেন সিঁড়িতে উঠলে অটোমেটিকলি এটা ভাইব্রেশন করে। তো এই কাজগুলো আপনাকে সঠিক নিয়মে করতে পারলে আশা করা যায় যে কখনো কিছু হবে না ইনশাআল্লাহ। তাহলে এই কাজগুলো আপনাদের খুবই খেয়াল করতে হবে, এরকমটা বেশিরভাগ বিল্ডিংয়েই হয়ে থাকে। কারণ আমরা রুমের পাশ যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সিঁড়ির চৌকিতে জায়গা লাগে। তো জায়গা লাগার কারণে কিন্তু কলমের ভিতরে জায়গা থাকে না, সেই জন্য সিঁড়ির যে কলম থাকে কলমের বাইরেই পুরো চৌকিটা চলে যেতে পারে। সেই জন্য কিন্তু এই কাজগুলো আপনাকে গুরুত্বপূর্ণভাবে করতে হবে, আর সেটি অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে করবেন। আপনার ইঞ্জিনিয়ার প্ল্যানে কীভাবে দিয়েছে সেটি অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় সেটি আপনাদের ভালোর জন্য বলি, কখনো ইঞ্জিনিয়ারের প্ল্যান এনে ইঞ্জিনিয়ার আনবেন না, সেটি কিন্তু হয় না। অবশ্যই ইঞ্জিনিয়ার প্ল্যান যেরকম করবেন, ইঞ্জিনিয়ারকে আপনার বাসায় ডেকে এনে অবশ্যই কাজগুলো দেখাবেন মাঝে মাঝে, না হলে কিন্তু ভুল হতে পারে। আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।